হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টিআইডিটেক ইউটিউব চ্যানেল লকডাউনের মধ্যেই সাতই এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ক্লাস সেটা বিদ্যালয় খুলে নয় দূরদর্শনের মাধ্যমে তো এই খবরটি আমরা বিস্তারিত জেনে নেব তার আগে আমার চ্যানেলে যারা নতুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আবেদন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপডেটগুলো পাওয়ার জন্য তো এই সাতই এপ্রিল থেকে তেরোই এপ্রিল এই ক্লাস হবে দূরদর্শনের মাধ্যমে তার কারণ হচ্ছে যেহেতু বিদ্যালয়গুলি এক মাস ছুটি থাকার কথা তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়ার যে একটা বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতিটা যাতে না হয় সেটাকে মেক করার জন্যই শিক্ষামন্ত্রীর এই প্রয়াস এবং এই জন্য তিনি আজকে ঘোষণা করা করেছেন যে এই ক্লাস হবে দূরদর্শনের মাধ্যমে সাত থেকে তেরোই এপ্রিল পর্যন্ত যেহেতু পনেরোই এপ্রিলের পর থেকে আবার বিদ্যালয় খুলে যাওয়ার একটা সম্ভাবনা তো সেটা এখনও জানা যাচ্ছে না কি হবে তো এই ক্লাসগুলো সম্পর্কে আর যেগুলো তথ্য এসছে সেটা হলো যে চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই ক্লাস হবে দূরদর্শনে এবং ছাত্রছাত্রীরা সেটা দেখতে পারবে আর সেই ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে ছাত্রছাত্রীরা ইমেল হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে টিচারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং টিচাররা সেই ক্লাসের মধ্যে দিয়েই ছাত্রদের হোম টাস্ক দিবে সেই হোম টাস্কগুলো যখন বিদ্যালয় খুলবে তখন ছাত্ররা দেখাতে পারবে কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গেই সেই ছাত্ররা শিক্ষকদের কাছে করবে সেই ইমেল ইমেল হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে এবং সেক্ষেত্রে একটি নম্বরও দেওয়া হয়েছে হেল্পলাইনের ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন জিরো থ্রি থ্রি ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন জিরো থ্রি থ্রি এই সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলা শিক্ষা পোর্টাল কাজ করবে তার কারণ হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের অ্যাকচুয়ালি শুরুতেই এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ছাত্র শিক্ষকের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কিন্তু সেটা এখনও পুরোপুরি কাজ শুরু হয়নি তো যেহেতু এই পরিস্থিতিতে খুবই জরুরি এটা যে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিপুল ক্ষতি হচ্ছে এবং শিক্ষামন্ত্রী অলরেডি ঘোষণাও করে দিয়েছেন যে পাস ফেলো থাকছে না তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে যে পড়ার একটা অনীহা তৈরি হবে সেই অনীহাটাকে দূর করার জন্য ছাত্ররা যে বসে বসে বাড়িতে বোর হচ্ছে সময় নষ্ট হচ্ছে সেই সময়টাকে কাজে লাগার জন্য শিক্ষামন্ত্রীর এই প্রয়াস তবে কারা ক্লাস নেবেন কোন শিক্ষক শিক্ষিকা এই ধরনের ক্লাসগুলো নেবেন এবং কিভাবে ক্লাসগুলো রেকর্ডিং হবে বা কী সেটা এখনও বিস্তারিত জানা যায়নি সেটা নিশ্চয়ই জানা যাবে এবং বিদ্যালয়গুলোতেও কোনো নির্দেশিকা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সেগুলো আসলে পুরোপুরি আরও বিস্তারিত জানানো হবে আপাতত আপডেট এইটুকুই ধন্যবাদ বাড়িতে থাকুন নিরাপদ থাকুন